বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মোল্লা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আজকে আমাদের আলোচনা বিষয় হবে যারা নতুন সদস্য হয়েছেন হিন্দু মেয়ে, হিন্দু মেয়েদেরকে নিয়ে আজকে কথা বলব। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। চলুন এখন আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত একটি মেয়ে, 1990 জন্ম, ইঞ্জিনিয়ার মেয়ে, 504 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি দেখতে ভালো, গায়ের রং ফর্সা, আমাদের 9 নম্বর সেক্টরের বাড়ি। মেয়ের জন্ম তারিখ হইল 85-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি 97-তে জন্ম, পাসপোর্ট, 5 ইঞ্চি হাইট। মেয়ের নাম তানিয়া দাস, MBA করেছেন। মেয়ে দেখতে ভালো, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি ডাক্তার মেয়ে, রায় বংশ, আমাদের কোম্পানিগঞ্জ, কুমিল্লা কোম্পানিগঞ্জ বাড়ি, বাবা প্রফেসর, 93-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি পল্টনে বাড়ি, আর দেশের বাড়ি ফেনী। মেয়েটা পাসপোর্ট, 2 ইঞ্চি হাইট, শিল্পপতির মেয়ে। মেয়েটা ইঞ্জিনিয়ার। মেয়ে দেখতে ভালো, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। এরা দুইটা বোন, ভাই নাই। বাবা ইঞ্জিনিয়ার, কানাডার সাথে বিজনেস করেন বাবা, কয়েকটা গার্মেন্টসের মালিক। তারপরে মেয়েটি মণ্ডল বংশ, হিন্দু, 88-তে জন্ম, পাসপোর্ট, 2 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, অনেক সুন্দর মেয়ে। তারপরে মেয়েটি আরও সুন্দর, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট, 95-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, উত্তর 11 নম্বরে বাড়ি, অনেক সুন্দর মেয়ে, বাবা গার্মেন্টসের মালিক। তারপর একটা মাধবী রায় সরকার, 95-তে জন্ম, পাসপোর্ট, 2 ইঞ্চি হাইট, 11 নম্বরে সেটেল, উত্তরা বাড়ি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে BBA পড়ে। মেয়ে অনেক সুন্দর মেয়ে। তারপরে মেয়েটি ইনাক্ষী দাস, 1993-তে জন্ম, নৌকা বাড়ি, উত্তরা সেটেল, 1993-তে জন্ম। তারপরে মেয়েটি কল্যাণী দাস, দীপা, 1985-তে জন্ম, পাসপোর্ট, 6 ইঞ্চি হাই, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি নসিন্দী বাড়ি, অনামিকা দাস, 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2। তারপরে মেয়েটি কাঁচাবাজার বাড়ি, উত্তর খান, প্রিমা রায়, মেয়ের নাম হলো প্রিমা রায়, পাসপোর্ট, 2 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি ফেনী বাড়ি, ফেনীতে বাবার জুয়েলারি ব্যবসা আছে, উত্তরাতে জুয়েলারি ব্যবসা আছে, মেয়ে গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি ফেনী বাড়ি, BA অনার্স ইংরেজিতে, MA ইংরেজিতে, 2007-এ মাস্টার্স করেছেন, খোকন চন্দ্র প্রবাসী। মেয়ে দেখতে ভালো, গায়ের রং ফর্সা, পাসপোর্ট, 2 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটি সবুজবাগ, শেরপুর বাড়ি, ইঞ্জিনিয়ার মেয়ে, অতিথি চক্রবর্তী, 1990-তে জন্ম। তারপরে মেয়েটি নরসিংদী বাড়ি, অনামিকা দাস, 7 নম্বর সেক্টরে বাড়ি, 93-তে জন্ম, পাসপোর্ট, 3 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটি ওপনি সূত্রধর, 94-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি 14 নম্বরে বাসা, শিবরানী পাল, মেয়ের নাম হল শিবরানী পাল, 2 বোন মাত্র। তারপরে মেয়েটি ডাক্তার মেয়ে, অনামিকা দাস, প্রীতি, মেয়ের নাম প্রীতি, 93-তে জন্ম, পাসপোর্ট, 2 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটি সবুজবাগ, শেরপুরে, ইঞ্জিনিয়ার মেয়ে, 90-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 504 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটি মাটিকাটা, 1990-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, শুভ্রা রানী মণ্ডল। তারপরে মেয়েটি নরসিংদী বাড়ি, মেয়ের নাম হইল ডাক্তার প্রিয়াঙ্কা চক্রবর্তী, ডাক্তার মেয়ে, দেবিদার বাড়ি। তারপরে মেয়েটি 11 নম্বরের সেক্টরে বাড়ি, মেয়ের বাবা একটা ফ্যাক্টরি মালিক, মেয়ে দেখতে ভালো, গায়ের রং ফর্সা। এরকম হিন্দু মেয়ে অনেক আছে আমাদের এখানে সদস্য হয়েছেন,
যারা হিন্দু ছেলে আছেন আপনারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন, ঈদের আগে যাতে কাজটা করতে পারেন। যোগাযোগ করে সদস্যর ব্যবস্থা করে নিন, সদস্যর পরে দেওয়ার কোনো টাকা লাগে না, সমস্ত খরচ আমাদের। যা তোমার মেয়ে দেখবেন কোনো খরচ নিল না, সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত প্রোগ্রাম করবো আমরা, প্রোগ্রামের যাবতীয় খরচ আমাদের, আপনাদের কোনো একটি টাকা খরচ নেই, টাকা দিয়ে যত খরচ আমাদের। আপনারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন, যত হিন্দু পাত্র আছেন বা প্রার্থী যারা আছেন এখনো বাকি আছেন সদস্য হয়ে যান। আমাদের মতন এত এইরকম মিডিয়া আর বাংলাদেশে পাবেন না, যে মিডিয়াতে প্রোগ্রামে কোনো খরচ নেয় না এবং সবসময় প্রোগ্রাম সারাক্ষণ করতেছি আমরা, সকাল থেকে রাত 11 পর্যন্ত প্রোগ্রাম করি অফিসে, আমরা বাইরে কোনো প্রোগ্রাম করি না, আমাদের অফিসে সমস্ত প্রোগ্রাম। দেখেন ওইদিকে দেখেন কত সিবি, লক্ষ লক্ষ সিবি আমাদের এখানে, মেয়ের সিবি দেখলে আশ্চর্য হবেন, ছেলেদের সিবি দেখলে আশ্চর্য হবেন, লক্ষ লক্ষ সিবি আমাদের এখানে, কারণ 52 বছর যাবত আমরা এই ব্যবসায় নিয়োজিত আছি। আপনারা সকলেই জানেন যে বন্দর মিডিয়াতে কোনো ফাঁকি জকে নাই, দুই নম্বরই নাই, কিছু নাই, সুন্দরভাবে আমরা কাজ করে আসছি এবং বিয়া সাথে সুন্দরভাবে হচ্ছে, কারো ভাই বিয়া দিছি, কারো মামা, কারো খালু, কারো নানা, কারো তাতা, কারো জ্যাঠা, এইভাবে 52 বছর যাবত বিয়া দিয়ে আসছি, এখন ছেলে মেয়ে বিয়া দিচ্ছি। আপনারা সঠিক জায়গা সঠিক স্থানে সর্বদাই আসার ব্যবস্থা করবেন, উত্তরা হাউস বিল্ডিং সেক্টর 9 রোড নম্বর 7C বাড়ি 7, এখানে আপনারা যোগাযোগ করার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথচলা। পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9 নং সেক্টর রোড নাম্বার 7C বাড়ি নাম্বার 7 উত্তরা ঢাকা 1230।